মাধ্যমে শুরুতেই আমরা নিচ্ছি টেলিফোনকন আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো আমি আমরা আবুল কাসাম বলছি শাহরাজান থেকে আচ্ছা অনেক ধন্যবাদ যেন আবুল কাসিম প্রশ্ন করুন যে জামাপের নাম আমাদের

সুরা আল ফতেহা সালাতের মধ্যে বিশেষ করে জামাত যখন হয় তখন ইমামের পেছনে পড়তে হবে কিনা এ বিষয়ে জহর এবং আসরের সালাত আব্দুল্লাহ রদি আল্লাহ তাল আনহুর একটি হাদিস বর্ণিত হয়েছে যে ও ওরা আল ইমাম জহুরা উলেসুরাতহা ও সুরাহ যে আমরা জোহর এবং আসরের প্রথম দুই রাকাতে ইমামের পিছনে পড়তাম এবং আরো অন্য সুরা মিলিয়ে আমরা পড়তাম আর শেষ শুধু পড়তাম আর মাগরিব এশা বা ফজর এই তিন সলাতের মধ্যে যখন ইমাম জোরে কেরাত পড়েন তখন কি সুরা ফাতেহা পড়তে হবে যদিও এখানে দুটো মত আছে যে ওলামদের অনেকে বলেছেন পড়তে হবে না ওই যা করা আফ আনসেতু এই মর্মে যে হাদিস রয়েছে যখন ইমাম কেরাত পড়বেন তখন তোমরা নীরব থাকো এই হাদিসকে কেন্দ্র করে মুসলিম জাহানের অসংখ্য ওলমারা বলেছেন যে এই সময় আহ জোরে কেরাতের রাকাতগুলিতে মোক্তাদিদের এটা পড়তে হবে না সূরা পাতে হাবা অন্য কোনো সূরা পড়তে হবে না তবে এক র বে মনে মনে কল্পনার কথা হানফি উলমা এখানে বলেছেন এটা হলো একটা মত কিন্তু সবচেয়ে যেটা শক্তিশালী অভিমত সেটা হাদিস সম্মত সবচেয়ে যেমন তিরমিজির হাদিসের মধ্যে রয়েছে নবী সাল্লাম একবার তিনি ফজরের ইমামত করছিলেন তখন তিনি কোরআন পড়তে গিয়ে একটু সমস্যায় পড়লেন সালাম ফিরি তিনি জিজ্ঞাসা করলেন লাল্লাকুম তা করা উনা ইমাম ইকুম মনে হয় তোমরা তোমাদের ইমামের পেছনে তোমরা কে রাত পড়ো আমি বলছিলাম যে মালি উনাজা উল কোরআন কোরআনের সাথে আমার টানা কেন চলছে তখন সাহাবিরা বলেন নাম হ্যাঁ আমরা পড়ি সাল্লাম বলেন যে তো তোমরা ছাড়া অন্য ফালু কোনো সুরা পড়ো না এটা তো ফজরের ঘটনা আর তো আমরা জানি ঘটনাতেই জোরে কেরাত পড়া হয় সেই ফজরের ক্ষেত্রেও তিনি বললেন এই জোরে কেরাতের সালাতের মধ্যেও সুরা ফাতে পড়বা তো এখান থেকে যেটা সবচেয়ে বিশুদ্ধ অভিমত আমরা পাচ্ছি যে সুরা ফাতেহা পড়তে হবে এবং এটা একটা রোকন সালাতের সেজন্য সুরা ফাতেহা পড়া উচিত অনেক ধন্যবাদ কলার অপেক্ষা